বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে, কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে, যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন, এখানে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি, অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বারাকা, অ্যাজ এ ব্লেসিংস ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণী কুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খোশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। আল্লাহ বললেন ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খোশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খোশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত, যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত, কারণ খোশ মেজাজের, তো সফট হার্টেড, হৃদয়টা কোমল, ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহ আকবার। বাচ্চাদের জন্য রহমত, ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে, এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন, হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন, আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান, সুবহানাল্লাহ, বলবেন না? কি খুনসুটি, কি সম্পর্ক, স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ, আপনার মধ্যে রহমতের বারিধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়, আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায়। কি স্ট্যাটাস, কুড ইউ ইমাজিন, কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে, উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে, উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা, হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল, উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না, আবার উনি আঙ্গুল তুলেছেন চার দুই ভাগ হয়েছে, পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে, আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো, বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি, কথা বলেন? ফজরের সালাত দুই রাকাত, আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি? চার রাকাত পড়লে, ছয় রাকাত, বারো রাকাত এরকম পড়লে মায়ের আসানা নাই, কবুল হবে না। অনেক বেশি করেছেন, সময়ও দিয়েছেন বেশি, কবুল হবে না, কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কিনা? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে, কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন, ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন, আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি, কথা বলেন? কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই,
আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্ব নবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও, হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকাম গুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো, এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে, জারোয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে, পঙ্গুপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন, কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। উনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ, কথা বলেন, উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, উনারে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না। বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে, কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে, যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে, যদি শাহবাগের চত্বর থেকে, প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে, ওই বেয়াদব গুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে নাই? ভেরি সেন্সিটিভ ইস্যু, বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান। কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক। এখানে জামাত ইসলাম নাই, হেফাজত ইসলাম নাই, তাবলিগ নাই, আলিয়া নাই, কৌমি নাই। বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সবাই একমত, এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো? এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান? কারা কারা রাজি, হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম, আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর, আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা
আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা এসা বললেন, ও সাহাবীরা, বিশ্ব নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র, কানা খুলুকুহু আল কোরআন, বিশ্ব নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্ব নবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্ব নবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলেন। আবার বিশ্ব নবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই, যখন বিশ্ব নবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, কোরআনুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্ব নবী নয়, এটা জীবন্ত কোরআন পড়েন। আল্লাহু আকবার। এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, ঠিক কি না? আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন। বিশ্ব নবী ঈসা ইসলাম দেখতে অনেক সুঠামও একজন মানুষ ছিলেন, শক্তিশালী একজন পুরুষ ছিলেন, অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন, ঠিক কি না? উনি এত শক্তিশালী ছিলেন, বিশ্ব নবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে। উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে 3 বার আছার মেরেছেন। শক্তি বেশি না কম? সুবহানাল্লাহ। পড়বেন না? বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর সিক্স প্যাক। তবে শেষকালে একটু গায়ে গোস্ত বেড়ে গিয়েছিল, কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক। জন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট, ফিট থাকবা, এক্সারসাইজ করবা, খেলাধুলা করবা, জিমনেশিয়ামে যাবা, কারণ আল মুমিন আল কবি খৈরুম মিন আল মুমিন আল দাঈফ। বিশ্ব নবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ আমরা যারা দুর্বল, জেহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ, ঠিক কি না? এই যে 71 সালে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা? না, আমার দামাল ছেলেরা, যুবক ভাইয়েরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ ফিট থাকতেন। আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন, সিক্স প্যাক ছিলেন। কি ছিলেন? সিক্স প্যাক। সিক্স প্যাক বুঝেন তো? এখানে 6টা প্যাক থাকে, মুরব্বীরা কেন বুঝি না? আচ্ছা, 6টা প্যাক মানে খুবই স্ট্রং, খুবই স্ট্রং ছিলেন। সুবহানাল্লাহ। পড়েন। ওয়াকান কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, বিষ্ণুবীর হাত, এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল। সফটার দ্যান সিল্ক, সফটার দ্যান সিল্ক, সিল্কের চাইতে বেশি সফট। সিল্কের কাপড় চিনেন না? জর্জেটের কাপড়, ধরতে কোমল লাগে, মোলায়েম লাগে, বিষ্ণুবীর হাতের তালু এর চাইতে মোলায়েম। এই জন্য এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো, কেউ আর হাত ছাড়তে চাইতো না। আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন, বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে, যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না। আল্লাহু আকবার। পড়বেন না? কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল, হাতের তালু ছিল সফটার দেন সিল্ক। ওয়াকানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিল কসীর, বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন, খুব লম্বাও না, খুব খাটো না। খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলেন? তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে।
খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। বিষ্ণুবী ছিলেন ব্যালেন্সড, মাঝারি ধরনের, লাইসা বিত্তবিল ওয়ালা বিল কসির। কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন, সুবহানাল্লাহ। ওয়া কানা আজহার আল-লাউন, ফর্সা রঙের মানুষ ছিলেন, ব্রাইট কালার। কি কালার? ব্রাইট কালার। সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা, ওইখানে স্কিন কালার লিখতে হয়, আপনি কি ফর্সা না কালো। কালো হলে ব্ল্যাক কালার, ফর্সা হলে ব্রাইট কালার। বিষ্ণুবী ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ। কতটা সুন্দর ছিলেন! অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর। না না, বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতে, না না, মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি বিশ্বনবী, মালিহ। আলেম যারা আছেন উত্তর দেন, আরবিতে মিলহুন মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন, আর ইউসুফ আলাইহিসাল্লাম সাদা সুন্দর ছিলেন। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা ভাল লাগবে? কথা কন। তার মানে বিষ্ণুবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন, সিক্স প্যাকের মানুষ ছিলেন। ওয়া কুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? দাড়ি আর চুল মিলে মোট পাক ছিল কয়টা? অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন, কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে। তাই নাকি? উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রাসূল কিনা। আমি বললাম, চেহারা কেমন দেখেছেন? বলে, হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে? না, আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না, ধবধবে সাদা দাড়ি ছিল না। এনতেকালের আগে দাড়ি আর চুল মিলে পাক ছিল কয়টা? কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে, দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা? কেমন করে পাকবে? উনি তো জাইতুনের তেল মালিশ করতেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কসম করে বললেন, ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম, এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না। জাইতুন ছিলেন অলিভ অয়েল, জলপাই আছে না, আরব দেশের জলপাইকে বলে জাইতুন। তাম্বুতু বিদ্দিহিনী ওয়া সিবগিল্লিল আকিলিন, এটার অনেক কাজ। এটা খাওয়া যায়, মালিশ করা যায়, আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায়। বলেন ঠিক কিনা? বিষ্ণুই বলতেন, নেয়ামা সেবা কিয়া জাইতুন, জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক। ফা ইন্নাহা সেওয়াকি ওয়া সেওয়াকুল আম্বিয়া ইমিন কাবলি, কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক, আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে। এই জাইতুনের তেল আপনারা বাজারে পাবেন, অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে। কি অয়েল? এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না, দেরিতে পাকে। চামড়ায় লাগালে, ম্যাসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না, আপনার স্কিন সুন্দর থাকবে। বিষ্ণুবী এটা মাখতেন, এর জন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার, তুলু শার ইলা শাহমাতাইল উদুন। এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল। বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো, ইলা শাহমাতাইল উদুন, মানে বড় চুল রাখতেন, হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট, মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি, আর কখনো কখনো কাঁধ বরাবর, ইলাল মানকি বাইন, তিন সিস্টেমে রাখতেন, কানের মাঝ, কানের লতি, কাঁধ বরাবর। ও কানা ইউফাররিকু বাইনা শাআরিহি, চুলের মাঝখানে বিষ্ণুবী সিঁথি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন, দেখবেন যে উনি মাঝখানে সিঁথি করতেন, বিষ্ণুবী এভাবে মাঝখানে সিঁথি করে সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত। আরিদুস সদর, বুকটা ছিল প্রশস্ত। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুয়া, আর পিঠের মধ্যে কাযিরুল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নুবুয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে। বাম দিকের কাঁধে, ডান দিকে না, কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল,
একটু উঁচু ছিল, বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল, মাহরে নবুয়া। কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়াতের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার, বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি? কথা বলেন, এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন সহ্য হয়? আবিয়াদুল ইবিতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে, বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন, সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না, মুস্তাওয়াল জাবিন প্রশস্ত ললাট ছিল, আশামুল আনফ খাড়া নাক ছিল। বিশ্বনবীর নাক কিন্তু বোচা ছিল না, এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন, সাকমা কি নাক? হ্যাঁ, বুসা, নাক বুসা বা বোচা। বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল, সুবহানাল্লাহ। পড়ো মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি,